তো বন্ধুরা, এখন বাজে 5টা, আর এখন যাব আমরা একটু বাজারে। জমে গেছে, কই গেছে? বস্তায় অনেক আলু ছিল, তো বেশিরভাগ আলুগুলো না পচে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো, সকালবেলা কাজ করে সমস্ত মানে বাসন ধোয়া এসব কাজ করে খাওয়া দাওয়া শেষ, চা খাওয়া শেষ, তো এখন আমি এই বস্তার আলুগুলো না বের করে নিয়েছি। মানে ঘরে ছিল সেগুলো, তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো আর তোমরা জানো, একটা আলু নষ্ট হলে তার সাথে সাথে কিন্তু বাকি আলুগুলো নষ্ট হওয়া শুরু হয়ে যায়। তাই আর কি ভাবলাম যে না, আর আলুর গন্ধ, যা পচা গন্ধ, মানে ঘরে থাকা যায় না, তাই বের করে নিলাম। বের করে একটু রৌদ্র উঠেছে আর কি, তো ভাবছি আর কি এখানে একটু মেলে দেই, তারপর যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে সেগুলো আর কি আলাদা আলাদা করে রেখে দিই। তাই আর কি আলাদা আলাদা করে নিয়ে নিলাম, এগুলো বাইরে ফেলে দিতে হবে অনেক দূরে, নাহলে আবার থাকা যাবে না রাস্তায়। খুব আলুর খুব গন্ধ, আর বিচ্ছিরি লাগে আমার আলুর গন্ধটা খুব। তাই আর কি দেখো, ওগুলো আলাদা করে নিলাম, আর কয়েকটা আলু সেদ্ধ করবো, তাই কিন্তু কয়েকটা আলু গামলায় নিয়ে নিয়েছি। আর বাকিগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আমি বস্তায় নিয়ে নিলাম, ওগুলো বাইরে নিয়ে যেয়ে জলের মধ্যে ফেলে দিতে হবে। তারপর দেখো এদিকে আবার, এগুলো কিন্তু কেনা না, এগুলো তোলাই, আশেপাশে হয় তো সেগুলো তোলাই আর কি শাক। তো এই শাকগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, আর খুব ভালো লাগে এই শাকগুলো খেতে কিন্তু। অনেক সবাই আবার পাওয়া যায় না কিন্তু রাস্তাঘাটে, তখন তো কিনে আনতে হয়, তো আমরা কিনেও আনি, আবার এমনি তো তুলেও কিন্তু খাই। সাইড এফেক্টে যখন বেশি হয় তখন তুলে আনা হয়, আর না হলে ওই যে কিনতেই হবে, কারণ কিনেই খেতে হবে। বেশিরভাগ তো কিনেই খাই, কিন্তু হঠাৎ মোটা তুলেও খাই যেগুলো আর কি আশেপাশে থাকে। আর এখন যেহেতু বর্ষার দিন, তো এখন তো লতাও বের হবে, তো লতাও কিনে খেতে হয় না হঠাৎ মোটা, মানে ফার্স্ট টাইম যখন হয় না তখন কিনে খাই, তারপর যখন অ্যাভেলেবেল হয়ে যায় সব জায়গায়, জায়গায় জায়গায় হয়ে যায় লতা অনেক, তখন কিন্তু তুলে আনা হয়। খাচ্ছে এখান থেকে নিয়ে দিয়েছি, তাই ওরকম দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আলু, তো আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল ঝোল না রাখলে তো খাওয়া যাবে না, তাই না? রান্না বান্না শেষ, কাপড় জামা ধুয়ে দিলাম কয়েকটা, প্রীতম প্রীতির আমার, আর ওরা এখন খাচ্ছে। প্রীতম আর প্রীতি ডাল করি নেই না, তাই আর কি আলুটা একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু তাও টেস্ট হয়েছে দেখেছিলাম। এই যে এরা খাচ্ছে দুজনে, দুজনে বসে খাচ্ছে, আর প্রীতমের বাবা এখন চান করবে, তারপরে আমরা খাবো, তারপর দুজনে খাবো। ততক্ষণ একটু রেস্ট করি, রান্নাঘর থেকে আসলাম, গরম লাগছে, শ্যাম্পু করেছিলাম, চুলগুলো আমার শুকায়নি জানো। সিঁদুর দেই নেই, এখন দিব। তো বন্ধুরা, এখন বাজে 5টা, আর এখন যাব আমরা একটু বাজারে, একটু বাজারে, একটু বাজারে যাব। তো চলো, কি কি কিনি না কিনি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর প্রীতি যাচ্ছে, আর প্রীতম খেলছে, প্রীতম যাবে না, খালি আমরা তিনজনে যাব এখন। এটা ভালো লাগছে, এটা মনে একটা পড়ো নাই তো, না এটা ভালো না, এটা ভালো না লেডি। যেদিন প্রীতম আর প্রীতির জুতা নিলাম না, তো সেদিনে বলেছি আমি এর বাবাকে যে তোমার তো নেই, নিয়ে নাও, তো সেদিন তো নিল না, ওই যে তারপরের দিন আবার আসতে হলো আমাদেরকে বাজারে। আর ও না, ওর জন্য জিনিসপত্র খুবই কম কেনে, আমি জোর করে বলি যে নাও নাও, তো ওটা তো নেই, ওই জন্য আর কি নিয়ে নেওয়া হলো। তো পায়জামাটা নেওয়া আর হলো না, কারণ পায়জামাটা সাইজ মিলছিল না, সেরকম সাইজ নেই। এখন সাইজে যদি নিতে চাই ওর সাইজে, তো যেতে হবে কোচবিহার, তো কোচবিহার অনেকটা দূর ধরো, যাওয়া সম্ভব না, তাই আর কি ভাব, এর বাবা বলছে যে পরেই নেবো থাক, তার জন্য আর কি এখন নেওয়া হলো না, পরে নেবো। ওর কুর্তা পায়জামার একটা শখ আছে আর কি, তো পরে নেবে, ও এখন নেবে না, হ্যাঁ তো পরে নেবে, এখন নেবে না, তাই এখন শুধু জুতাটাই নেওয়া হয়েছে। তো চলো এখন যাই বাইরে, একটু আকাশটাও কিন্তু বৃষ্টি হবেই রাতে, আর এখন যাচ্ছি প্রীতমকে ডাকতে। প্রীতমকে তো নিয়ে যাইনি, প্রীতম যে কোথায় গেছে কি জানি, তো এখন ওকে ডাকতে যাচ্ছি, খেলতে খেলতে গেছে হয়তো, বাইরেই আছে, তো চলো ডাকি ওকে। এই যে দেখো আসছে, আকাশটা দেখো কিরকম, রাতে বৃষ্টি হবেই, ক্ষেতে জল জমে গেছে। কই গেছিস?
तारातारी आए भले আর ওখানে বলছিলাম আমি রাস্তায় মানে ভালোই হয়েছে কারণ ওই যে প্রীতি আসার সময় যে সিংড়া আনা হয়েছিল তো সিংড়া নিয়ে বাইরে গেছে আর এমনিতে গরম সিংড়া ভিতরের আলুগুলো গরম তো সেই সিংড়াটা নিয়ে ও রাস্তায় গেছে প্রীতম একটা ধাক্কা দিতেই সিংড়া পড়ে গেছে আবার চিল্লানো শুরু করে দিয়েছে তাই আমি বলছিলাম ভালোই হয়েছে মানে রাগ উঠে যাচ্ছিল আর কি